কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে। রূপম যখন প্রথম আমার কাছে আসে, আমার প্রচুর ফেভারিট গান আছে আমার রূপমের। বাঁধিস কেন মায়ার ডোরে, সোনার খাঁচায় শিকল পরে রাখিস কেন পাখি ডারে। আমি সো ফর্চুনেট যে আমি রূপমের সঙ্গে কাজ করতে পেরেছি, এবং এমন বড় মাপের একজন সিঙ্গার যেখানে মানে রূপমকে শুধু রূপম হার্ডকোর রক বা গ্রাঞ্জ রক রক স্টার, ডেফিনেটলি রক তো গায়, কিন্তু অন্যরকম গানও এত সুন্দরও গাইবে পেলে, সেটা আমি রেকর্ডিং করানোর সময় বুঝতে পেরেছি। মানে আমি যখন গার্লফ্রেন্ড টাইটেল সং করাই, তখন বুঝতে পেরেছিলাম যে এত ট্যালেন্টেড সিঙ্গার, মানে এটা ভারতবর্ষের মধ্যে এরম সিঙ্গার খুব কম আছে। গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি, গার্লফ্রেন্ড না অন্য কিছু হবে সরি। আমরা রক তো আমরা কে শুনেছি, এবং আগে পুরনো যোজকেও আমি শুনেছি, ই ওয়াজ গুড সিঙ্গার ডেফিনেটলি। তো রূপম একজন এমন শিল্পী যে যার মানে এত ভার্সাটাইল সিঙ্গার একজন, যে সব রকম সে গান গাইতে পারে, এবং ভবিষ্যতে আমি যখনই গান বানাবো বা রূপমের মুখটা মানে আমার গার্লফ্রেন্ড করার পরেই সঙ্গে সঙ্গে এই গানটা আমি বানিয়ে ফেলেছিলাম রূপমের জন্য। মানে হয় না, একটা সিঙ্গারকে নিয়ে তুমি যখন কাজ করবে, তার গান যদি তোমার ভালো লেগে যায়, তুমি যেটা চাইছো সে তার ওপরেও কিছু তুমি পেয়ে গেলে মনে হয় যে আবার একটা গান বানাই এর জন্য। এটা কিন্তু মিউজিক ডিরেক্টরের স্বভাব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেই হট করে এই গানটা আমি বানিয়ে ফেলতে পারলাম। তো আমার ভীষণ ভালো লেগেছে কাজ করে, এবং আরও আমি কাজ করতে চাই, এবং আমি শুধু নয় এবং যারা যারা আছেন এখানে মিউজিক ডিরেক্টরস, মানে অল ওভার ইন্ডিয়া আমি বলছি, রূপমের গান শোনা উচিত এবং ওকে নিয়ে কাজ করা উচিত। জিদ্দার আমি প্রথম থেকেই ভক্ত, সেটা উনি জানেন। ওনার কাছে আমি প্রায় অন্তত 10 বছর আগে গেছি যে একটা গান দাও। যে সমস্ত সঙ্গীত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি তারা প্রত্যেকেই আমাকে অন্তত 2 বার ব্যবহার করেছেন, মানে 2 বারটা কম বলছি, অন্তত 2 বার ব্যবহার করেছেন। সেটার থেকে প্রমাণ হয় যে আমি একটা গান গেয়ে আমাকে বাতিল করে কেউই দিতে পারেননি, এবং এটা আমার বড় আশীর্বাদ যে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে ভারতের সেরা প্লেব্যাক সিঙ্গারের জাতীয় পুরস্কার সেটা আমি পেয়েছি, অর্জন করেছি। এবং দেবজ্যোতি মিশ্র যিনি একদম প্রথম দিকে আমাকে এনেছিলেন, তিনিও বলেছেন যে ভারতের সেরা প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে আমি পড়ি। আজকে যখন জিদ্দা বলছেন, জিদ্দা একদম আমি বলবো যে কমার্শিয়াল মিউজিকের ক্ষেত্রে কিং বলা যেতে পারে, সেরকম মানুষ যখন বলছেন, আমি তো কমার্শিয়াল গান বাজনাতে অতটা জনপ্রিয় নই বা অতটা নাম করা নই সেই ক্ষেত্রটাতে, আমার ক্ষেত্রটা আলাদা। সেখানে সেটা শুনে সত্যিই মনে হয় যে তাহলে একটা ভার্সেটিলিটি আমার মধ্যে এসেছে। মনকে মন সঙ্গেটা চুপ করে হাত ধরে ফার্স্ট কিস ভাগ্যিস। এই মুহূর্তে আরও একটি গান রূপমের যেটি খুবই জনপ্রিয় হয়েছে, এবং গানটির নাম জানলা, তো ওই গানটা আমি আরেকবার শুনতে চাই রূপমের কাছ থেকে, একবার শুনে আমি 2 লাইন। জানলা খুলে দাও বাইরে তাকাও, যে ডাকে তোমাকে তাকে আপন করে নাও। জানলা জানলা খুলে দাও, জানলা খুলে দাও। হীরক রাজার দেশে যখন সৌমিত্রবাবু তোপসেকে নিয়ে গেলেন কাকার বাড়িতে, মনে আছে? ও আচ্ছা আচ্ছা, ওটা সোনার কেল্লা সিধুজাটা বলেছিলেন, আমি কিছুই করিনি কিন্তু মনের জানলাটা আমি খুলে রেখেছি। আমার হঠাৎ করে মনে করে লাগলো সেই দৃশ্যটা, ওটা ভুলতে পারবো না কোনোদিন। তো ওই মানে এই ব্যাপারটা প্রতিটা শিল্পীর জন্য বলে দিয়েছে অ্যাকচুয়ালি। তোমরা ম্যাজিক করে আমাকেও ঠিক করে দাও না,
থ্যাংক ইউ।